যদি এমন হতো যে আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া বাঁচব না, উক্ত ভালোবাসার মেয়েটির চোখে চোখে আমি নজর করলে উক্ত মেয়েটি আমার পিছনে পিছনে চলে আসতো, তাহলে কতই না ভালো হতো। যদি এমন হতো যে আমি একটি মহিলাকে ভালোবাসি, উক্ত মহিলার স্বামী নেই, তাকে ছাড়া আমি বাঁচব না, সেই মহিলার চোখে চোখে একবার নজর করার সাথে সাথে উক্ত মহিলাটি নজরবন্দি হয়ে আমার পিছনে পিছনে চলে আসতো, তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, আমি আমার কথা বলতেছি না, আমি বলতেছি আপনাদের কথা। আজকে উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে আপনার প্রেমিকাকে চোখে চোখে নজর করে আপনার প্রেমিকাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আজকের মন্ত্রটি হলো মেয়ে মরদ বোলানি শক্তিশালী নজরবন্দি মন্ত্র। আজকের উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো মহিলাকে অথবা যে কোনো মেয়েকে চোখে চোখে নজর করে নজরবন্দি করে আপনার পিছনে পিছনে নিয়ে আসতে পারবেন। আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র। আপনি যদি মনে করেন এমন একটি মেয়েকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না, অনেক তান্ত্রিক ক্রিয়া করা সত্ত্বেও উক্ত মেয়েকে আপনি কোনো মতেই আপনার কাছে আনতে পারেননি, তাহলে আজকের বলা উক্ত নজরবন্দি মন্ত্রটি আপনার জন্য। আপনি যদি মনে করেন এমন একটি মহিলাকে ভালোবাসেন যে মহিলাকে ছাড়া আপনি বাঁচবেন না, তার স্বামী নেই, তাহলেও আজকের উক্ত নজরবন্দি মন্ত্রটি আপনার জন্য। আজকের উক্ত মেয়ে মরদ বুলানি নজরবন্দি মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে আপনার প্রেমিকাকে আপনার পিছনে পিছনে নিয়ে আসতে পারবেন। আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী মন্ত্র। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, অহেতুক আজকের উক্ত মন্ত্র কোনো নারী অথবা কোনো মেয়ের উপর প্রয়োগ করবেন না, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আজকের মন্ত্রটি আমি আল্লাহর কসম দিয়ে বলছি আপনাদেরকে, আজকের মন্ত্রটি কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করে যদি আপনি বিপদে পড়েন অথবা বিপদে যান, তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আপনারা অবশ্যই জানেন এর আগে আমি একটি নজরবন্দি মন্ত্র দিয়েছি, আজকের যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে উক্ত আপনার প্রেমিকাকে তার বাবা মা ভাই বেড়াদার সব ভুলাইয়ে আপনার চোখে চোখে দৃষ্টি দিলেই উক্ত মেয়েটি আপনার পিছনে পিছনে চলে আসবে। তবে অবৈধ কাজে আজকের উক্ত মন্ত্রটি অনুগ্রহপূর্বক ব্যবহার করবেন না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আপনারা অবশ্যই জানেন আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। আমার চ্যানেলে যে সমস্ত যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে থাকি, আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন, না হয় আপনাকে আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। তো চলুন আজকের বলা উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পাচ্ছেন, আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হল চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শিশি তুলসী বন্দি, রাম লক্ষণ ধনুকের বান, জিতা থাকলে খাট পালঙ্ক, মইরা গেলে মহা শ্মশান ঘাট, সার 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 বাপ মার ঘর গৃহ সার, স্বামীর ঘর গৃহ সার, আমারে সারিয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। তো চলুন আমি মন্ত্রটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শিশি তুলসী বন্দি, রাম লক্ষণ ধনুকের বান, দিতা থাকলে খাট পালঙ্ক, মইরা গেলে মহা শ্মশান ঘাট, সার 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 বাপ মার ঘর গৃহ সার, স্বামীর ঘর গৃহ সার, আমারে সারিয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস।
তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার উক্ত মন্ত্রটি ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে পশ্চিমমুখী বসে লবণ ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে পাক পবিত্র অবস্থায় একাগ্রতার সাথে একাগরে রাত্রি 12টার পরে উক্ত মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হবে। মন্ত্রটি সিদ্ধি করতে হবে আপনাকে 333 বার উক্ত মন্ত্রটি এক নাগারে জপ করতে হবে। যখনই উক্ত মন্ত্রটি কোনো অমাবস্যা পূর্ণিমার রাত্রে আপনি 333 বার জপ করবেন, তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, কোনো মঙ্গলবার থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি কোন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির চোখের সামনে গিয়ে কোনো মঙ্গলবারের দিন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার চোখের সামনে গিয়ে তার চোখে চোখে দৃষ্টি করে উক্ত মন্ত্রটি আপনাকে মনে মনে 3 বার জপ করতে হবে। যখনই আপনি উক্ত মন্ত্রটি মনে মনে 3 বার জপ করবেন, এইভাবে আপনাকে উক্ত মন্ত্রটি 3 দিন প্রয়োগ করতে হবে। এমন মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এইভাবে আপনি 3 দিন উক্ত আপনার প্রেমিকার কাছে গিয়ে চোখে চোখে নজর করে উক্ত মন্ত্রটি মনে মনে 3 বার জপ করলে 3 দিনের দিন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নজর বন্দী হয়ে যাবে। নজর বন্দী হয়ে আপনি যেদিকে যাবেন সেই দিকে আপনার পিছনে পিছনে চলে যাবে। তবে অনুগ্রহ করছি, আবারও বলছি আপনাদেরকে, আপনারা অনুরোধ করছি, অহেতুক আজকের বলা উক্ত মন্ত্রটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।